আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই বোন, যে যেখান থেকে শুনছেন কাছে বা দূরে, লেটস গো উইথ উজ্জ্বল পেজের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকে এই পেজে একটা ভালো নিউজ দেওয়ার জন্যই এই ব্লগটা করতেছি। সেটা হলো সানাতেরিয়া 2022, যেটা দিয়ে বাংলাদেশি যত ভাই বোন অবৈধ আছে ইটালিতে, যেমন লিবিয়া থেকে আসছে, তারপরে ইউক্রেন দিয়ে ঢুকছে, রাশিয়া দিয়ে ঢুকছে, তারপরে রোমানিয়া থেকে ঢুকছে, আর অনেক দেশ থেকে বাইরুটে ঢুকছে। এবং এগ্রিকালচার বিষয়ে 2020-এর ফ্লুসি ঘোষণা হয়েছে, সেখানে যারা বাংলাদেশিরা ইটালিতে আসছে সকলেই এবার বৈধ হইতে পারবেন, সেরকম একটা ঘোষণা আসতেছে। এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, কারণ বৈধ হইলে প্রত্যেকটা বাঙালি বাংলাদেশে যাতায়াত করার একটা সুবিধা পাবে, এবং ছেলে মেয়ে বউ পোলাপান যদি দেশে থাকে তাদেরও আনতে পারবে। সব দিক দিয়েই এটা একটা আমাদের জন্য সুখবর যে সানাতেরিয়া 2022 সরকার খুব তাড়াতাড়ি ঘোষণা করতে যাচ্ছে। আর গতকাল তো ফ্লুসি 2022 শেষ দিন গেছে, তো আমি আশা করব বাংলাদেশি যত ভাই বোনেরা আবেদন করছে তার মধ্যে থেকে সারা পৃথিবী থেকে বাংলাদেশিরাই অধিক পরিমাণ যেন আসে ইটালিতে, কারণ বাংলাদেশি বেকারত্বের হার প্রচুর। প্রত্যেকটা মানুষের জন্য আমার দোয়া এবং ভালোবাসা কামনা রইল। আর আর বলবো, বাংলাদেশ থেকে যারা আসবেন তারা বাংলাদেশ থেকে আসার আগে ইটালির উপরে আপনার ইটালির কালচার কেমন এবং ইটালির ভাষা যদি পারেন ভালোভাবে শিখবেন, অনেক কাজে লাগবে। আসার পরে আপনারা কাজকর্ম ইনশাল্লাহ খুব খুব ভালো অবস্থানে থাকবেন, আর যারা ভাষা জানবেন না তারা অনেক বিপদগ্রস্ত থাকবেন, কারণ কোথাও আপনাদের নিয়ে কাজে লাগাবে এমন কোনো মানুষ আসলে খুঁজে পাবেন না, কারণ ভাষা না জানলে অনেক পদে পদে সমস্যা। আর বলবো, হাতে কোনো কাজ শিখে আসবেন, অনেক কাজই আছে, ইলেকট্রিশিয়ান, তারপরে ওয়েল্ডিং, তারপরে ফ্রিজ টিভি থেকে ভালো করা থেকে শুরু করে মোবাইলের কাজ জানে, এমন অনেক কিছুই আছে, তারপরে চুল কাটা থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আসার পরেই পরেই আপনি কাজে ঢুকতে পারবেন এবং নিজে কাজ করে স্বাবলম্বী হবেন, এটাই তো বড় কথা। আর যদি ভাষা ভালো জানেন, যদি আপনি স্পন্সারে আসেন, সাথে সাথে একটা ব্যবসায়ও জড়িত হইতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আসার পরের দিন থেকে আপনি বৈধ ভিসা আসলে এই ইটালিতে আপনি ব্যবসা করতে পারবেন, যেমন দোকান দিতে পারবেন, কসমেটিকের দোকান যেটা বাংলাদেশে পরে কনফেকশনারি দিতে পারবেন, তারপরে শাকসবজির দোকান এদেশে বলে ফ্রুতাবির দুর্গার দোকান থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ভাষা ভালো জানতে হবে, ইটালি আসার আগে অবশ্যই আপনারা ভাষা ভালো জানবেন এবং চেষ্টা করবেন যেন অনর্গল কথা বলতে পারেন, না হইলেও না পারলেও যত কথা আছে এটা যেন বুঝতে পারেন, সেমন আয়ত্ত করবেন, ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ ভালো হবে, এটা আমি না সবাই বলবে একই কথা। আর বলবো সেই সব বাংলাদেশিদের জন্য যে যারা বলে যে ইটালিতে এগ্রিকালচার বিষয়ে গেলে আমি কীভাবে বই দেব, এবার যদি সানাতেরিয়া 2022 ঘোষণা করে, আগে 2020-এর যারা ফ্লুসিতে আসছে ইটালিতে এবং বাইরুটে যারা আসছে সাগর পাড়ি দিয়ে আসছে, সবাই কিন্তু এই বছর বৈধ হওয়ার একটা চান্স পাবে, সেক্ষেত্রে বৈধ হওয়ার হয়ে যাবে প্রায় সব বাংলাদেশি, সেক্ষেত্রে তাদের তারপরে লাইফটা আরও ভালো হবে, তারা দেশে যাতায়াত করতে পারবে, বউ ছেলে মেয়ে দেশে থাকলে যারা বিবাহিত তারা কিন্তু আনতে পারবে, এই দিক দিয়ে অনেক সুবিধা যারা বৈধ। এবং ইউরোপের সব দেশেই কিন্তু যাদের কার্তা সৌজন্য, যেটাকে বলে লম্বা পিরিয়ডের জন্য দেয়, সেটা যদি পেয়ে যায় ইউরোপের সব দেশে কিন্তু কাজ করতে পারবে, ফ্রান্সে কাজ করতে পারবে, সুইডেনে, ডেনমার্কে, অনেক দেশে কাজ করতে পারবে, জার্মান যেয়ে কাজ করতে পারবে, সেক্ষেত্রে কাজের অনেক ভ্যালু আছে। তো পরিশেষে বলবো সবাইকে যে এই যে ঘোষণা করতে যাচ্ছে সরকার সানাতেরিয়া 2022, যত অবৈধ বাংলাদেশি আছে সকলেই যেন বৈধ হইতে পারে, সেই কামনা আমি করি, দোয়া করি, ভালোবাসা থাকবে তাদের জন্য। আর আমার এই পেজের সকলকে বলবো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে লেটস গো উইথ উজ্জ্বল, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসা এবং চেষ্টায় আমি ইনশাল্লাহ আরও সামনে চলে যাব, ইনশাল্লাহ আমার পেজ বড় হবে, আমার ইউটিউব চ্যানেলটা বড় হবে,
এবং বেশি বেশি ইনভাইট করবেন। আপনাদের কাছে অনুরোধ, ইনভাইট দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।